আজ অনেক দিন পর তোমার গান শুনলাম। তোমার গানের সুরগুলো আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, যদিও অন্তরায় আজ একটু অন্যরকম সুর দিয়েছিলে। আজ তুমি সেই গানটাই গাইছিলে যেই গানটা আমি তোমার কাছে প্রায়ই শুনতে চাইতাম। মাধবী, আমার আজও মনে আছে তুমি আমায় ভালোবেসে আমার কাছে একটা তানপুরার আবদার করেছিলে। সামান্য মাইনের কটা টিউশনই পড়াতাম, ওই কটা টাকায় তুমি খুব কষ্ট করেই সংসার চালাতে। কোনোদিনও অভাব বলে এতটুকু দুঃখ দাওনি আমায়। মাধবী, কোনোদিনও তোমায় একটু ভালো খাওয়ার, একটা ভালো শাড়ি কিছুই দিতে পারিনি। তবে আমার কাছে চাওয়া তোমার সেই উপহারটার কথা আমি আজও ভুলিনি, যদিও তুমি আর একবারও আমার কাছে সেই উপহারটার আবদার করনি। এখন আমি চাকরি পেয়েছি মাধবী, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তোমায় আমি খুব সুখ দেব মাধবী। আর এবার তোমার চাওয়া উপহারটা তোমায় হাতে তুলে দেব, তুমি তানপুরা বাজিয়ে প্রতি ভোরে গান গাইবে, আর তোমার গানের সুরে নতুন ভোরের সূর্য উদয় হবে। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। আজ 12ই মার্চ, তোমার প্রথম মৃত্যুবার্ষিকী।